ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে। এরা এই দেশের মানুষের শত্রু। গতকাল হামলা চালিয়ে শতাধিক পুলিশকে আহত করেছে, একজন পুলিশ ভাই নিহত হয়েছে এবং 25 জনের বেশি আনসার সদস্য আহত হয়েছে। কয়েকজন পুলিশের অবস্থা আশঙ্কাজনক এবং ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় হাসপাতালে হামলা চালিয়েছে, বিএনপি জামাতও গতকাল তারা পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে। পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে অ্যাম্বুলেন্স সহ 19টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। ইসরায়েল যখন গাজায় নিরীহ মানুষের উপরে হামলা চালাচ্ছে, ইসরায়েলি বাহিনী যখন হাসপাতালে হামলা চালিয়ে 800 মানুষকে হত্যা করেছে, এই বিএনপি জামাত একটি শব্দ উচ্চারণ করে নাই এবং তারা বরং গতকাল তাদের অনুকরণে, ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে। এরা মানবতার শত্রু। নজিরবিহীনভাবে প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কখনো প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে বলে আমার জানা নাই। ইতিপূর্বে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কামরায় প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছিল বিএনপির আইনজীবীরা এবং গতকাল প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। এরা এই দেশের মানুষের শত্রু। আমরা অনেক ধৈর্য ধরেছি। গতকাল এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বিশাল সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিশাল সমাবেশ হয়েছে। আমরা যদি ধৈর্য না ধরতাম, আমরা যদি আমাদের কর্মীদেরকে শান্ত না রাখতাম, তাহলে বিএনপি যে উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে, যেভাবে গাড়ি ঘোড়া পুড়িয়েছে, আমাদের কর্মীরা সেদিকে যেতে পারত। আমাদের কর্মীরা সেদিকে যায় নাই। আমাদের কর্মীরা শান্ত ছিল। আমাদের কর্মীরা আমাদের এলাকা ছেড়ে কোথাও যায় নাই। গতকাল শুধু তারা তাণ্ডব চালিয়েছে এই ঢাকা শহরে।